বহির বিভাগের চিকিৎসকরা নিজেদের খেয়াল খুশি মতো আসায় প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে। দিনহাটা মহকুমার দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজনদের ফলে রাজ্য সরকার নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে সাধারণ মানুষের কাছে। এমনই অভিযোগ তুলে হাসপাতালের বহির বিভাগে গিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতাকর্মীরা। পাশাপাশি হাসপাতালে আসার চিকিৎসকদের কাছেও খুশিয়ারি দিলেন তৃণমূল নেতাকর্মীরা। আর এই ঘটনাকে ঘিরে চিকিৎসক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সামাজিক মাধ্যমে চিকিৎসকদের একটি অংশের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। হাসপাতালের কয়েকজন চিকিৎসক নানাভাবে ভর্তি থাকা রোগীদের ভয় ভীতি দেখিয়ে নার্সিং হোমে নিয়ে যাচ্ছে। তা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বেশ কয়েকবার সামাজিক মাধ্যমে চিকিৎসকের নাম উল্লেখ না করে তাকে সতর্ক করেছেন। তারপরেও বন্ধ হয়নি সেই প্রবণতা। এদিন হাসপাতালের চিকিৎসকদের যারা রোগীদেরকে নানাভাবে হেনস্থা এবং হয়রানি করার চেষ্টা করছে তাদেরকে সতর্ক করল তৃণমূল নেতৃত্ব। কোনোরকম দায়বদ্ধতা নাই, আমরা শুনেছিলাম, আজকে সচক্ষে দেখে গেলাম, কোনো দায়বদ্ধতা নেই। এবং যে ডাক্তারবাবুকে প্রশ্ন করা হয় মনে হয় বাড়ির থেকে প্রতিজ্ঞা করে এসছে যে কোনো কথার উত্তর দেবে, একদম বাড়ির থেকে প্রতিজ্ঞা করে এসছে। তার কারণ ব্যাপার সত্যি যদি কিছু বের হয়ে যায় আমরা সুপারকে বলবো, আমাদের এখানে মন্ত্রী আছে তাকেও বলবো যে আপনি দেখেন। তার কারণ এ অবস্থা চলতে পারে না, গরিব মানুষ একটা চিকিৎসা পেতে এসে তাকে হেনস্থা হতে হয় রীতিমতো, লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সাতটার থেকে রুগী হলো মহিলারা, বয়স্ক মহিলারা, অথচ টিকিটের কাউন্টার খুলতেছে না, ডাক্তার তো দূর। সুতরাং আমি বলি একেবারে সাধু সাবধান, ডাক্তারবাবুরা অনেক সম্মান পান, অনেক সম্মান পান সমাজে, আরও বেশি সম্মান আদায় করার চেষ্টা করতেছেন অনৈতিকভাবে। আমরা সাবধান করছি, সম্মান পেতে গেলে আপনারা সাধারণ মানুষের চিকিৎসা করতে হবে, মানুষকে সম্মান দিতে হবে, তা নাহলে কিন্তু মানুষ এ কথা আর শুনবে না। আমরা এটা বলে গেলাম, কালকের থেকে যদি 9:30 ওপিডি না খোলে সেই ঘরে আমরা তালা ঝুলি। আর একটা আপনাদের মাধ্যমে আর একটা কথা আমরা বলে দিতে চাই, যদি কোনো জায়গায় কোনো ডাক্তার হসপিটালে হোক, নার্সিংহোমে হোক বা চেম্বারে ডেকে হোক, কোনো রোগীকে বেপথে চালনা করে বা কোনো ভয় দেখিয়ে শাসিয়ে সে হসপিটালের পেশেন্টকে নার্সিংহোমে পাঠানোর চেষ্টা করে, আমাদের মন্ত্রী সাহেবের দরজা সবসময় খোলা আছে, ওনার নাম্বারে যখন তখন ফোন করে কমপ্লেন করবে। আমরা মন্ত্রীর সৈনিক হিসাবে, তৃণমূলের সৈনিক হিসাবে আমরা সেই রোগীর পাশে দাঁড়াবো। সরকারি দীর্ঘদিন ধরে আমাদের কাছে কমপ্লেন আসছে, আমাদের মন্ত্রীর কাছে কমপ্লেন আসছে, আমাদের শহর ব্লক সভাপতি বিশ্বকু আছে, আমাদের কাছে কমপ্লেন আসছে, রোগীরা এখানে হসপিটালে এসে বিভিন্নভাবে হেনস্থা হয়। যেখানে 9:00 ওপিডি খোলার কথা বা 9:30 মধ্যে ডাক্তার বসে ডাক্তার দেখার কথা, সেখানে ডাক্তাররা বসতে বসতে 11:00 এমনকি 12:00 বাজিয়ে দিচ্ছে, টিকিট কাউন্টার খোলা হচ্ছে না। সেগুলো আমরা সরজমিনে তদন্ত করার জন্য আমাদের সাথে আমরা তৃণমূলের যারা আমরা দায়িত্ববদ্ধ কর্মীরা আছি আমরা এসছি, এসে নিয়ে দেখছি যে না সত্যি এখানে রোগীরা বাইরে বসে আছে দীর্ঘক্ষণ ধরে, কাউন্টার 10:00 অবধি আপনারাই সাথে ছিলেন, 10:00 অবধি দেখছি কোনো কাউন্টার খুলছে না, কোনো ডাক্তার তো বসেইনি। তারপরে আমরা বসার পর দেখলাম একটা রোগী সিরিয়াসভাবে ওখানে শুয়ে আছে, তাকে ভর্তি করানো মানে করাতে নিচ্ছে না। ডাক্তারের নাম কি? MD লতিফ, ইমার্জেন্সিতে যিনি বসে আছেন ওনার কাছে আমরা নিয়ে গেলাম। এখানে আমাদের সিনিয়র বিশেষজ্ঞ আছে, আমরা আছে, সবাই মিলে নিয়ে গেলাম। উনি চেয়ারে বসে বসে মাথা নিচু করে রুগীকে অ্যাডমিশন করিয়ে দিল। আপনারাও দেখেছেন রুগীকে একবারও ধরে দেখলো না বা তার একবার ন্যূনতম প্রেশার মেপে দেখলো না যে রুগীটার কি হয়েছে, উনি ভর্তি করিয়ে নিলেন। তারপরে আমরা বলার পর উনি প্রেশার মাপলেন, তারপরে তিনি তাকে অ্যাডমিশন করালেন। এই চলছে। তো এদের জন্য আমাদের সরকারের দুর্নাম হচ্ছে, আমাদের মন্ত্রী উদয়নগ মহাশয়ের দুর্নাম হচ্ছে, আমরা সেটা মানব না। আমরা এখানে যারা ছাত্ররা আছে, যুবরা আছে, আমরা তৃণমূলের সৈনিকরা আছি, আমরা সরকারের পাশে থেকে যারা আমাদের সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করবে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। আজকে আমরা এখানে ওয়ার্নিং দিয়ে গেলাম, সোমবার থেকে প্রতিনিয়ত আমাদের কর্মীরা আমরা প্রতিনিয়ত দেখাশোনা করবো, রোগীদের পাশে থাকবো এবং এটার মনিটরিংয়ের জন্য আমাদের এখানে লোক থাকবে। সুপারটা বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, দুজন ডাক্তারকে সহযোগ করা হবে এবং যাতে সবাই নিয়মিত ঠিকমতো পরিষেবা দেয় সেই জন্য ব্যবস্থাও নেওয়া হবে। অর্থোপেডিক্স ডাক্তার, তিনি আজকে ছুটিতে আসেন,